প্রথমটা আমরা দিনাজপুর দিয়ে জানতে প্রথম আছে কি অনেক সমান x হলে sec স্কয়ার এর মান আর sec স্কয়ার আমি লিখি দরকার sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ার তো আমরা বর্গ করতে হবে এক অনুপাত থেকে আরেক অনুপাতে নিয়ে যেতে কি করতে হবে বর্গ করতে হবে sec স্কয়ার সমান কি sec স্কয়ার মাইনাস 1 সমান কি tan স্কয়ার sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1 আর tan স্কয়ার সমান sec স্কয়ার মাইনাস 1 আর sec স্কয়ার সমান হলো 1 প্লাস tan স্কয়ার এইদিকে শুধু sec স্কয়ার এই বের করো তাহলে 1 প্লাস এটাই আসবে আচ্ছা তাহলে বাকি বলি বলি কয়টা দেখতে 1 -
সাইন এটা তো আমার উচিত আইছে না কত সুড অঙ্ক তাহলে 2 বাই cos 2 ইন এটা লেখা যায় 2 ইন 1 বাই cos লেখা যায় না তো 1 বাই cos সমান কি সেক আর সেক মানে কি সেক মানে হলো আর সেক মানে কি আর আর তাহলে তো এই বলি তাহলে এখানে আর সমান দেব লিখে নিয়ে ভালো তো আর সমান কি আমি বলছি যে এই সবগুলোই সাইন বানাতে হবে অথবা সবগুলোই কস বানাতে হবে তাহলে তুমি এটা দুটাই এক থাকতে দেবে ওয়ান মাইনাস সাইন থিটা কি করবো বর্গ করে উভয়কে এক লাইন বর্গ লিখলাম আর একটা লিখে বর্গ লিখলাম তাহলে এই কস স্কয়ার কে সাইন স্কয়ার বানানো যায় আবার সাইন স্কয়ার কেও কস স্কয়ার বানানো যায় কিন্তু এই সাইন কে যদি কস বানাও এটাও কস হয়ে গেল এটাও কস হয়ে গেল কিন্তু এই সাইন স্কয়ার বানানো যায় তাহলে বলতে আমরা বেশি আছি তোমরা এসো আমার কাছে বুঝতে তো কি আর হলো আবার আধার একটা কত সাইন 90 ডিগ্রি মান হয়
sine হলো minus 1 1 from d কত 90 ডিগ্রি 0 এর মান কত 90 ডিগ্রি পুরো সময় তো লোক আরে কষ্ট আছে পাওয়ার